স্টুডেন্টস, এরপর আমরা হাইপোথ্যালামাস পিটুইটারি যে আলোচনাটা কমপ্লিট করার পর বাকি যে গ্ল্যান্ড গুলো এগুলো নিয়ে আলোচনাটা শুরু করব, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস গুলো। প্রথমে দেখো, আমাদের আলোচনাটা শুরু হবে প্যানক্রিয়াস থেকে, প্যানক্রিয়াস, তারপর থাইরয়েড, অ্যাড্রিনাল, টেস্টিস, ওভারি, এভাবে আলোচনাটা আমরা শেষ করব। তা প্যানক্রিয়াস যে গ্ল্যান্ডটা, এটাকে আমরা বলেছিলাম যে মিক্সড গ্ল্যান্ড, তাই তো? মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি বলেছিলাম। কারণ হচ্ছে দেখো, প্যানক্রিয়াসে একদিকে হচ্ছে এক্সোক্রাইন সেলও আছে, আবার এন্ডোক্রাইন সেলও আছে। এক্সোক্রাইন সেল থেকে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, প্যানক্রিয়াটিক লাইপেজ, বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইমগুলো সিক্রেট করছে। আবার এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো, ওগুলো ডাইরেক্ট ব্লাড স্ট্রিম বা রক্ত প্রবাহে হচ্ছে হরমোনগুলোকে সিক্রেট করে। তা সেরকমই প্যানক্রিয়াটিক যে এন্ডোক্রাইন পার্টস, সেখানে তিন রকমের আমরা সেল পাই। একটা হচ্ছে আলফা সেল, একটা বিটা সেল, আর একটা হচ্ছে গামা সেল। তিন রকমের আমরা সেল পাবো এন্ডোক্রাইন পার্টে, প্যানক্রিয়াসে। এই আলফা সেল থেকে যে হরমোনটা বেরোচ্ছে সেটা হচ্ছে গ্লুকাগন, বিটা সেল থেকে বেরোয় হচ্ছে ইনসুলিন, আর ডেল্টা সেল থেকে, সরি এটা গামা নয়, এটা হবে ডেল্টা, সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন, এটা গামা নয়, এটা হবে ডেল্টা সেল, ঠিক আছে? এবার এই তিনটে সেল থেকে, এই তিনটে সেল টোটাল নিয়ে এন্ডোক্রাইন পার্টটা তৈরি হচ্ছে। এবার পার্টিকুলারলি দেখো, মেন যে হরমোন দুটো গ্লুকাগন এবং ইনসুলিন, এবং একে অপরের অ্যান্টাগনিস্ট, হয়েছে অ্যান্টাগনিস্ট। এই কারণে এই ইনসুলিন হরমোনটার প্রধান কাজ হচ্ছে আমাদের যে বডিতে, ব্লাডে হচ্ছে যে গ্লুকোজের মাত্রাটা কমিয়ে দেওয়া, ব্লাড সুগার লেভেলটাকে কমিয়ে দেওয়া। ও কিভাবে কমায়? ও ব্লাড সুগারটাকে হচ্ছে যে কনভার্ট করে দেয় গ্লাইকোজেনে, বহু শর্করায় বা পলিস্যাকারাইডে, প্রোটিনে বা ফ্যাটে কনভার্ট করে দেয়। এবং গ্লাইকোজেন হয়ে কনভার্ট করে ওরা মাসেলে এবং পেশি কোষে বা যকৃতের মধ্যে ওই গ্লাইকোজেন গুলোকে সঞ্চিত করে রাখে। অর্থাৎ আমাদের রক্তে গ্লুকোজে যে স্বাভাবিক মাত্রা, সেই 120 mg/mL ব্লাড, যেটা 100 mL ব্লাডে আমাদের যে নর্মাল গ্লুকোজের লেভেলটা 120 mg, সেই নর্মাল লেভেলটা যদি ও ক্রস করে যায়, তখনই ইনসুলিন হচ্ছে যে অতিরিক্ত গ্লুকোজটাকে গ্লাইকোজেনে কনভার্ট করে এবং সেটাকে স্টোর করে রেখে দেয়। তাহলে গ্লুকোজের লেভেলটা বা সুগারের লেভেলটা কমাতে সাহায্য করছে ইনসুলিন। এবং অপরদিকে গ্লুকাগন হরমোনটা হচ্ছে যে ইনসুলিনের অ্যান্টাগনিস্ট কাজ করে গ্লুকোজের লেভেলটা ভাঙছে, অর্থাৎ গ্লাইকোজেনের জারণ ঘটাচ্ছে, অথবা গ্লুকোনিওজেনেসিস পদ্ধতি, যেটা গ্লুকোনিওজেনেসিস পদ্ধতিতে ফ্যাটি অ্যাসিড হোক, বহু শর্করা বা গ্লাইকোজেন, এগুলো থেকে গ্লুকোজ উৎপাদন করে, দিয়ে আমাদের ব্লাড সুগার বা রক্তে শর্করার পরিমাণটা বৃদ্ধি করছে। অর্থাৎ রক্ত শর্করার জন্য বৃদ্ধির জন্য দায়ী হরমোন হচ্ছে গ্লুকাগন, এবং রক্তে শর্করার পরিমাণ হ্রাস করার জন্য দায়ী হরমোন হচ্ছে ইনসুলিন। এবার ইনসুলিনের অভাবে যে রোগটা হচ্ছে, ইনসুলিনের অভাবে যে ডিজিজটা হয়, সেটাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস, বা আমরা কমন বাংলায় যাকে সুগার বা মধুমেহ রোগ বলি। মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাসে কি হয় দেখো, গ্লুকোজের পরিমাণটা অতিরিক্ত পরিমাণ বেড়ে যাচ্ছে রক্তে, নর্মাল ভ্যালুর চেয়ে প্রচুর বেড়ে যায় ডিউ টু ল্যাক অফ ইনসুলিন। ইনসুলিন হরমোনের কম ক্ষরণের ফলে ডায়াবেটিস মেলিটাস রোগটা হয়, রক্তে শর্করার পরিমাণ অত্যধিক ভেঙে অত্যধিক বেড়ে যাচ্ছে, পেশিকোষ বা যকৃতে থাকা গ্লাইকোজেনটা অতিরিক্ত পরিমাণ হচ্ছে যে জারণের ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং ইউরিন দিয়ে অতিরিক্ত পরিমাণ যে রক্তটা, এই গ্লুকোজটা, সেটা আমাদের মূত্র বা ইউরিন দিয়ে শরীর থেকে নির্গত হতে থাকে। অর্থাৎ মূত্রে ইউরিনের ইউরিনে গ্লুকোজের উপস্থিতি প্রমাণ করে যে ডায়াবেটিস মেলিটাস রোগটি ধরা হয়েছে। এবার দুটি কারণে ইনসুলিন হচ্ছে যে কম ক্ষরিত হয়। অ্যাকচুয়ালি বিটা কোষ যদি স্টিমিউটেটেড হয়ে যায়, তাহলে বিটা কোষ থেকে ইনসুলিনের সিক্রেশনটা কমে যাওয়া, এটা একটা কারণ, ইনসুলিনের প্রোডাকশন কমে যাওয়া, সেইটা একটা কারণ হতে পারে। অথবা ইনসুলিনের ন্যাচারাল প্রোডাকশন হয়েছে, স্বাভাবিক ইনসুলিনের ক্ষরণ হয়েছে, কিন্তু ইনসুলিন ঠিক কাজ করতে পারেনি, ইনসুলিনটা কাজ করতে না পারার জন্য, সেলের ওপর কাজ করতে না পারার জন্য গ্লুকোজ আপটেকটা কমে গেছে, ব্লাড থেকে সেলের মধ্যে গ্লুকোজ আপটেক কমে যাওয়া হচ্ছে ইনসুলিনের কাজ করতে না পারার জন্য।
অপরদিকে বিটা কোষ হচ্ছে প্রয়োজনের তুলনায় ইনসুলিন ক্ষরণ করতে পারেনি বা সিক্রেশন অত্যন্ত কমে গেছে। এই দুটি কারণে জেনারেলি মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগটা হয়। অপরদিকে গ্লুকাগন সেক্ষেত্রে হচ্ছে যে ক্রমাগত নর্মাল সিক্রেশন করে ব্লাডে গ্লুকোজের পরিমাণটা বাড়িয়েই চলেছে এবং এর ফলে ডায়াবেটিস মেলিটাস রোগটি হয়েছে। বোঝা গেল? এখানে তাহলে আমাদের প্যানক্রিয়াসের আলোচনাটা শেষ হলো। এবার প্যানক্রিয়াসের শুধুমাত্র পজিশন হিসেবে এটা আমাদের ডাইজেস্টিভ পার্টে আমাদের যে যকৃৎ, যকৃতের উল্টো দিকেই প্যানক্রিয়াসের অবস্থানটা। এবং প্যানক্রিয়াসের অ্যাসিনাস থেকে, বিভিন্ন অ্যাসিনি গুলো থেকে হচ্ছে যে এক্সোক্রাইন যে পার্টটা, এক্সোক্রাইন পার্ট থেকে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, প্যানক্রিয়াটিক লাইপেজ বা অন্যান্য ডাইজেস্টিভ এনজাইম গুলো সিক্রেট করে অ্যাসিনাসের মাধ্যমে ডাইরেক্ট ক্ষুদ্রান্ত বা ডিওডেনামে এসে পড়ছে এবং সেখান থেকে তারা কাজ শুরু করছে। অপরদিকে এন্ডোক্রাইন পার্টটা ডাইরেক্ট সিক্রেশনটা ব্লাড স্ট্রিমে করিয়ে দিচ্ছে। হয়েছে? আচ্ছা, নেক্সট আমাদের আলোচনার টপিক হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে আরেকটা নাম বলা হয় সুপ্রারেনাল গ্ল্যান্ড। কোন নাম হচ্ছে সুপ্রারেনাল? কেন নামকরণ হচ্ছে? কারণ এটা আমাদের দুটো থাকে, আমাদের বডিতে দুটো কিডনি, দুটো কিডনির মাথাতে, প্রতিটির মাথাতেই জাস্ট একটা টুপির মতন ছোট একটা সেলুলার স্ট্রাকচার, সেল মাস দিয়ে এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা অবস্থিত। পজিশন তাহলে বোঝা গেল। সুপ্রারেনাল বলা হচ্ছে, রেনাল মানে যেহেতু কিডনি সম্পর্কিত তাই রেনালের অর্থাৎ কিডনির ওপরে অবস্থান করছে তাই হচ্ছে সুপ্রা। তাহলে এখান থেকে সুপ্রারেনাল গ্ল্যান্ড নামকরণটা করা হয়েছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে। এর দুটো পার্ট কি কি দেখো। ফার্স্ট হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স বলা হয়, আর সেকেন্ড ওয়ান হচ্ছে অ্যাড্রেনাল মেডালা। হয়েছে? অ্যাড্রেনাল কর্টেক্স এবং অ্যাড্রেনাল মেডালা, বাইরের দিকের লেয়ারটাকে আমরা বলবো কর্টেক্স এবং কর্টেক্সের ভিতরে মেডালা। এবার মেডালা পার্টটা জেনারেলি হচ্ছে নিউরন দিয়ে তৈরি হয়, অর্থাৎ নিউরোনাল। হয়েছে? মেডালা পার্টটা নিউরন দিয়ে তৈরি হচ্ছে এবং কর্টেক্স পার্টটা হচ্ছে যে এন্ডোক্রাইন সেল দিয়ে তৈরি হয়। কর্টেক্সের আবার তিনটে লেয়ার আমরা পাবো, জোনা গ্লোমেরুলাস, গ্লোমেরুলারিস, জোনা ফ্যাসিকুলারটা এবং জোনা রেটিকুলারিস। আবার রিপিট করছি যে কর্টেক্স অঞ্চলে আমরা তিনটে পার্ট পাবো, জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকুলারটা এবং জোনা রেটিকুলারিস। তিনটে পার্ট থেকে ডিফারেন্ট ডিফারেন্ট হরমোন বেরোয়। কি কি হরমোন দেখো? কর্টিসন, হয়েছে, অ্যালডোস্টেরন, তারপর সেক্স কর্টিকয়েড, এটসেট্রা। এই সমস্ত হরমোন গুলো হচ্ছে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কর্টেক্স পার্ট থেকে সিক্রেট করছে। অপরদিকে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে মেডালা পার্ট, যেটা ইনার পার্ট, ভিতরের লেয়ারটা, সেখান থেকে দুটো হরমোন বেরোচ্ছে। একটা হচ্ছে যে অ্যাড্রেনালিন, আর একটা হচ্ছে নর অ্যাড্রিনালিন। এই দুটো হরমোন, এর অপর নাম হচ্ছে, অ্যাড্রিনালিনকে অপর নাম বলা হয় এপিনেফ্রিন আর নর অ্যাড্রিনালিনকে অপর নাম বলা হয় নর এপিনেফ্রিন। দুটো নামকরণ হয়েছে। এবার হচ্ছে যে পার্টিকুলারলি এদের কাজটা কি দেখো, অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রিনালিন এরাও দুজন হচ্ছে একে অপরের অ্যান্টাগনিস্ট। অর্থাৎ অ্যাড্রেনালিন যেই কাজটা করবে তার উল্টো কাজটা নর অ্যাড্রেনালিন করে। আমাদের বডিতে যে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়াটা, অর্থাৎ কন্ট্রোল মেকানিজম, অত্যধিক ভয় পেয়ে গেলে বা অত্যধিক রেগে গেলে বা বিস্ময় প্রকাশ, অ্যাংজাইটি, চিন্তা ভাবনা, হয়েছে, ইত্যাদি যে কন্ট্রোল করা, হয়েছে, অতিরিক্ত ভয়, অতিরিক্ত রাগ, অতিরিক্ত আবেগ, অতিরিক্ত চিন্তা ভাবনা, ফিলিংস, ইমোশন, সমস্ত কন্ট্রোল করার জন্য অ্যাড্রেনালিন কাজ করে। আবার এই অ্যাড্রেনালিনের কার্যকারিতা সেটাকে হচ্ছে যে বিনষ্ট করার জন্য নর অ্যাড্রেনালিন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অতিরিক্ত রাগ, অতিরিক্ত ক্রোধ, অতিরিক্ত উত্তেজনার ফলে হার্টবিট বেড়ে যায়, ওই হার্টবিট বেড়ে যাওয়াটা অ্যাড্রেনালিনের জন্য। আবার হার্টবিটটাকে বা হচ্ছে যে হৃদস্পন্দনটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে নর অ্যাড্রেনালিন কাজ করে। এগুলো সিম্প্যাথেটিক যে নার্ভাস সিস্টেম আমাদের বডিতে, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সাথে একত্রিত হয়ে কাজগুলো সম্পন্ন করছে। বোঝা গেল? আচ্ছা, এবার কেমিক্যাল নেচারের দিক থেকে নর অ্যাড্রেনালিন এবং অ্যাড্রেনালিন এরা হচ্ছে বোথ ক্যাটেকোলামাইন, অর্থাৎ ক্যাটেকোলামাইন থেকে এরা সিন্থেসিস করা হয়। তাই ক্যাটেকোলামাইন জনিত সিন্থেসাইজড হরমোন হিসেবে এরা দুজন পরিচিত।
এটা হচ্ছে অ্যাড্রেনাল মেডালার পার্টসের হরমোনগুলো। এবার দেখো নিচে যে আমরা লিখেছি যে কর্টিসল কর্টিসন এগুলো, পার্টিকুলারলি কর্টিসন কর্টিসন এরা হচ্ছে যে গ্লুকোকর্টিকয়েড প্রকৃতির, কেমিক্যাল নেচার এদের গ্লুকোকর্টিকয়েডস। অ্যালডোস্টেরনটাকে বলা হয় মিনারেলো কর্টিকয়েডস, অপরদিকে সেক্স কর্টিকয়েড। হয়েছে ওই যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কর্টেক্সের তিনটে লেয়ার বললাম, জোনা গ্লোমেরুলোসা, জোনা রেটিকিউলারিস এবং জোনা ফ্যাসিকুলাটা, তিনটে লেয়ার থেকেই পর্যায়ক্রমিক ভাবে গ্লুকোকর্টিকয়েডস, মিনারেলো কর্টিকয়েডস এবং সেক্স কর্টিকয়েড বিভিন্ন ক্ষরিত হয়। জেনারেলি গ্লুকোকর্টিকয়েডস হরমোন গুলো হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সাথে সম্পর্কিত, ডাইজেস্টিভ সিস্টেমে বিভিন্ন ফিজিওলজিক্যাল রোল প্লে করে, বিভিন্ন প্রসেস যেমন গ্লাইকোজেনেসিস, গ্লাইকোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস এটসেট্রা বা গ্লুকোনিওজেনেসিস ইত্যাদি সাথে সম্পর্কিত। মিনারেলো কর্টিকয়েডস এর মধ্যে অ্যালডোস্টেরন, এটা আমাদের বডিতে সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়নের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, এবং সেক্স কর্টিকয়েড গুলো আমাদের রিপ্রোডাকটিভ ট্র্যাক্টে, জেনারেলি মেল এবং ফিমেল গোনাডাল রিপ্রোডাকটিভ ট্র্যাক্ট, সেখানে গোনাডের উপর কাজ করছে। বোঝা গেল? তাহলে এখানে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডের আলোচনাটা কমপ্লিট হলো। এর পরের আমাদের আলোচনার টপিকটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড। হয়েছে থাইরয়েড গ্ল্যান্ডের পজিশন ঠিক আমাদের এই গলায়, আমাদের গলায় যে ল্যারিংস, ল্যারিংস এর দুপাশে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড দুটো লোবিউলের আকারে অবস্থান করছে, দুটো লোবিউলকে একত্রে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড বলবো। হয়েছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে জেনারেলি হচ্ছে যে তিনটে হরমোন আমরা পাই, জেনারেলি একটা হচ্ছে T3, একটা T4, আর একটা হচ্ছে যে ক্যালসিটোনিন। হয়েছে T3 পুরো নাম হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন, আর T4 হচ্ছে টেট্রা আয়োডোথাইরোনিন। এই T4টাকেই অপর নাম হচ্ছে যে থাইরক্সিনও বলা হয়, T4টাকেই অপর নাম থাইরক্সিন। এই T3 T4 ট্রাই আয়োডো এবং টেট্রা আয়োডোথাইরোনিন কেমিক্যালি হচ্ছে প্রোটিনেসিয়া স্ট্রাকচার, প্রোটিন ধর্মী হরমোন। অপরদিকে ক্যালসিটোনিন, এটাও একটা প্রোটিন ধর্মী হরমোন, এর কাজটা হচ্ছে আমাদের বডিতে ক্যালসিয়ামের মাত্রাটাকে এবং ক্যালসিয়ামের অ্যাবজর্পশন, ক্যালসিয়ামের শোষণটাকে বৃদ্ধি করা। আমাদের যে হাড় বা বোনসে ক্যালসিয়ামের ডিপোজিশন, ক্যালসিয়ামের শোষণ, এটাকে বৃদ্ধি করে ক্যালসিটোনিন। অপরদিকে T3 T4 এরা একত্রে কি করছে, আমাদের বডিতে BMR কে কন্ট্রোল করে। হয়েছে তারপর হচ্ছে যে আমাদের যে বেসাল মেটাবলিক রেট বৃদ্ধি করার সাথে দেহের টেম্পারেচার কন্ট্রোল করছে। হয়েছে দেহের ডাইজেশনে হেল্প করছে, আয়োডিন সংশ্লেষে এবং আয়োডিনের নিয়ন্ত্রিত মাত্রা, অর্থাৎ আমাদের বডিতে আয়োডিন যুক্ত লবণ যা আমরা খাই জেনারেলি, সেই আয়োডিন যুক্ত লবণ খাওয়ার ফলে আমাদের বডিতে এই T3 T4 এর উৎপাদনটা ধীরে ধীরে বৃদ্ধি পায়, এবং আয়োডিনের যে মাত্রাটা বজায় রাখতে এই T3 T4 হরমোনগুলো একত্রে কাজ করছে। এবার এই দেখো এই T3 T4 হরমোনের গণ্ডগোলের জন্য হচ্ছে যে আমাদের জেনারেলি গয়েটার। হয়েছে গয়টার এবার দু রকমের, বাংলায় যাকে আমরা গলগণ্ড বলি সেটা হচ্ছে দু রকমের, একটা হচ্ছে এক্সঅপথ্যালমিক গয়টার আর একটা হচ্ছে এন্ডেমিক গয়টার। এন্ডেমিক গয়টারে ন্যাচারালি কি হচ্ছে, দেখো আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা প্রচুর ফুলে যায়, তাহলে আমাদের গলা ফুলে গেলে আমাদের গলায় এখানে হচ্ছে মাংসপিণ্ডের মতন অনেকটা এক্সটার্নাল হচ্ছে যে বার্ডস এর মতন বেরিয়ে আসে। অপরদিকে হচ্ছে যে এক্সঅপথ্যালমিক গয়টারে কি হয়, অপথ্যালমিক মানে চোখ সম্পর্কিত, আর এক্স মানে বাইরের দিকে, অর্থাৎ আমাদের চোখটা বা আইবলটা আমাদের হচ্ছে যে এই যে অক্ষি প্রকোষ্ঠ সেখান থেকে ঠিকরে বাইরে বেরিয়ে আসে, সেই যে লক্ষণটা বা সেই সিমটমটাকে বলা হয় এক্সঅপথ্যালমিক গয়টার। হয়েছে তাহলে এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের অ্যানোমেলির জন্য বা T3 T4 হরমোন তার অ্যানোমেলির জন্য বা সিক্রেশনের গন্ডগোলের জন্য হয়। এবার এই T3 T4 হরমোনটা পার্টিকুলারলি হচ্ছে ডিপেন্ড করছে TSH এর ওপর, TSH এর থাইরয়েড গ্ল্যান্ডের ওপর কাজ করছে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3 T4 কে সিক্রেট করতে হেল্প করছে। অপরদিকে যখন T3 T4 একত্রিতভাবে কাজ করছে এবং এদের নর্মাল সিক্রেশন কমপ্লিট হয়ে যখন এদের লেভেল ক্রস করে যাচ্ছে নর্মাল লেভেল ব্লাডে, তখন এরা একত্রিতভাবে পিটুইটারিকে ব্লাড স্ট্রিম দ্বারা বাহিত হয়ে পিটুইটারিকে একটা নেগেটিভ ফিডব্যাক দেবে।
ওই নেগেটিভ ফিডব্যাকের জন্য ওই যে স্টিমুলাসটা দেওয়া হলো ওই স্টিমুলাসের প্রভাবে কি হবে, সেই মুহূর্ত থেকে পিটুইটারি টিএসএইচ এর ক্ষরণটা কমিয়ে দেবে। টিএসএইচ এর ক্ষরণ যত কমবে তত আবার থাইরয়েড গ্ল্যান্ড থেকে টি থ্রি টি ফোর এর ক্ষরণ কমতে শুরু করবে। এভাবে আবার দেখা যাচ্ছে যে যখন আবার প্রয়োজনের তুলনায় ব্লাড স্ট্রিমে বা রক্ত প্রবাহে থাইরয়েড হরমোনের পরিমাণ কমে গেছে, সেই মুহূর্তে আবার পিটুইটারি টিএসএইচ এর ক্ষরণ বাড়াতে শুরু করবে। তাহলে এই যে মেকানিজমটা হরমোনের, একে বলা হয় পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক রেগুলেশন নিজম অফ হরমোন। পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক রেগুলেশন মেকানিজম অফ হরমোন, এই গোটা প্রসেসটাকে বলা হয়। অর্থাৎ হচ্ছে যে পিটুইটারি থেকে যে সমস্ত হরমোনগুলো খরিত হয় এবং সেগুলো যে গ্ল্যান্ডের ওপর কাজ করছে এবং যেই সমস্ত গ্ল্যান্ডের হরমোনগুলোকে খরিত হতে সাহায্য করছে, তারা আবার পুনরায় রেগুলেট মানে নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে পিটুইটারিকে, যাতে সেই রিলিজিং বা ইনহিবিটিং হরমোনগুলোর ক্ষরণটা আস্তে আস্তে আটকানো যায়। বোঝা গেল? এরপর পড়ে রইল টেস্টিস এবং ওভারি। টেস্টিস হচ্ছে মেল গোনাড, অর্থাৎ পুরুষের দেহের প্রধান যৌনাঙ্গ। টেস্টিস থেকে মেন যে হরমোনটা খরিত হয় সেটা হচ্ছে টেস্টোস্টেরন। আগেও বলেছি আবার রিপিট করছি, টেস্টোস্টেরন এগুলো প্রধানত স্টেরয়েড হরমোন, এরা কোলেস্টেরল ডেরিভেটিভস, কোলেস্টেরল থেকে সিনথেসিস করা হয়। আর ফিমেল বডিতে ওভারি হচ্ছে ফিমেল গোনাড বা স্ত্রী দেহের প্রধান মুখ্য জননাঙ্গ। ওভারি থেকে যে সমস্ত হরমোনগুলো সিক্রেট করছে সেগুলো হচ্ছে যে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হয়েছে। এবার দেখো টেস্টোস্টেরনের যে কাজ, টেস্টোস্টেরন কোথা থেকে বেরোচ্ছে? টেস্টোস্টেরন হচ্ছে আমাদের যে ফিমেল মেল বডিতে টেস্টিস, সেই টেস্টিসের পার্টিকুলারলি হচ্ছে যে টেস্টিসের যদি ক্রস সেকশন করা হয়, ক্রস সেকশনে সেমিনিফেরাস টিবিউলগুলোকে আমরা পার্টিকুলারলি দেখতে পাবো। ওই সেমিনিফেরাস টিবিউলের মাঝখানে থাকে লিডিক সেল। তাহলে আমি আবার লিখে দিচ্ছি, লিডিক সেল। এই পার্টিকুলারলি এই লিডিক সেল থেকেই হচ্ছে যে টেস্টোস্টেরন হরমোনগুলো বেরোচ্ছে। এই টেস্টোস্টেরন হরমোনের প্রধান কাজ হচ্ছে আমাদের মেল বডিতে প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারগুলোকে প্লে করা, রোল প্লে করা। অর্থাৎ পুরুষ দেহের মুখ্য এবং গৌণ যে যৌন বৈশিষ্ট্যগুলো সেগুলো সমস্ত হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে ঘটে। মেল বডি স্ট্রাকচার, মেল বডিতে মাসেলের গ্রোথ হওয়া, তারপরে মাউস্টাচে হেয়ার গ্রোথ, পিউবিক, চেস্ট এবং হচ্ছে যে প্রাইভেট পার্টসে হেয়ারের গ্রোথগুলো, সেগুলো টেস্টোস্টেরন হরমোনের প্রভাবেই হয়ে যাচ্ছে। অপরদিকে ফিমেল বডিতে এই ওভারি থেকে যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন সিক্রেট করছে, এরা একদিকে যেমন ফিমেল বডিতে হচ্ছে যে মেনস্ট্রুয়াল সাইকেলটাকে কন্ট্রোল করছে, তেমনই হচ্ছে ফিমেল বডিতে যে প্রাইমারি এবং সেকেন্ডারি যে ফিমেল সেক্সুয়াল ক্যারেক্টার সেগুলোকে কন্ট্রোল করছে। যেমন ইস্ট্রোজেনটা কোথা থেকে বেরোচ্ছে? ওভারি। ওভারি ক্রস সেকশন করলে আমরা বিভিন্ন ফলিকিউলার সেল বা থেকা সেল দেখতে পাবো, হয়েছে? সেই সমস্ত ফলিকুলার সেল থেকে ইস্ট্রোজেন হরমোনটা বেরোচ্ছে। এবং পার্টিকুলারলি ইস্ট্রোজেন হরমোনটা কার প্রভাবে হচ্ছে, আমরা যখন পিটুইটারি আলোচনা করেছিলাম ওখানে এফএসএইচ হরমোন পড়েছিলাম, ওই এফএসএইচ হরমোনটার প্রভাবে ওই সমস্ত ফলিকিউলার সেল থেকে ইস্ট্রোজেন সিক্রেট করছে। হলো ইস্ট্রোজেনের পার্টিকুলার কাজ হচ্ছে যে মেনস্ট্রুয়াল সাইকেলটাকে হচ্ছে যে প্রলিফারেটিভ, মেনস্ট্রুয়াল সাইকেলের যে ফেজগুলো প্রলিফারেটিভ ফেজ, তারপর হচ্ছে যে ফলিকিউলার ফেজ, তারপর হচ্ছে যে এক্সক্রিয়েটর মানে রজস্রাবীয় দশা যেটা, সেইগুলোকে কন্ট্রোল করা। তাহলে প্রলিফারেটিভ ফেজ যেটা এবং ফলিকিউলার ফেজ, সেই দুটোকে কন্ট্রোল করছে ইস্ট্রোজেন। অপরদিকে যখন আবার ইস্ট্রোজেনের লেভেলটা প্রয়োজনের তুলনায় কমে যায় তখন আস্তে আস্তে আবার পিটুইটারি থেকে এলএইচ হরমোন সিক্রেট করে, হয়েছে? ওই এলএইচ এর প্রভাবে তখন আবার প্রোজেস্টেরন হরমোনটা খরিত হতে থাকে। প্রোজেস্টেরনের উৎস বা সোর্স হিসেবে বলতে পারি ওভারিতে ওই যে ফলিকিউলার সেলগুলো, সেগুলো থেকে আস্তে আস্তে হচ্ছে যে ডিম্বাণু,
গ্রাফিয়ান ফলিকল তৈরি হয়। আফটার ওভিউলেশন গ্রাফিয়ান ফলিকল থেকে ওভাম বেরিয়ে যাওয়ার পর সেটা কনভার্ট করে যায় গ্রাফিয়ান ফলিকলে। ওই গ্রাফিয়ান ফলিকল থেকে আস্তে আস্তে এবার প্রোজেস্টেরনটা সিক্রেট করতে শুরু করলো। হলো প্রোজেস্টেরনটা একদিকে যেমন হচ্ছে যে যদি দুটো কন্ডিশনে কাজ করে, যদি মহিলা যদি নন প্রেগন্যান্ট গর্ভবতী না হলে সেটা সেই মেনস্ট্রুয়াল সাইকেলটাকে কমপ্লিট করবে, হয়েছে, অর্থাৎ যে রজস্রাবীয় দশা যেটা আমরা বলি, হয়েছে, সিক্রেটারি ফেজ যাকে আমরা বলবো সেটাকে কন্টিনিউ করবে। আর ইন কেস অফ ইফ দ্য ফিমেল ইজ প্রেগন্যান্ট, অর্থাৎ তিনি যদি গর্ভবতী হন তাহলে সেক্ষেত্রে তার গর্ভাবস্থাকে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ সেক্ষেত্রে সিক্রেটারি ফেজটাকে অফ হয়ে যায় এবং গর্ভাবস্থা বা মেনটেন করার জন্য দায়ী তখন প্রোজেস্টেরন, হয়েছে। তাহলে এই দুটো মুখ্য হরমোন হচ্ছে জেনারেলি ওভারি থেকে বেরোয়। এছাড়াও জেনারেলি দেখা যাচ্ছে যে গর্ভাবস্থায় ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম, জরায়ুর যে এন্ডোমেট্রিয়াম লেয়ার, অর্থাৎ একদম ইন্টারনাল লেয়ারে, ওখান থেকেও এন্ডোমেট্রিক ইস্ট্রোজেন, এন্ডোমেট্রিক প্রোজেস্টেরনও বেরোয়, যেগুলো হচ্ছে এদের সাথেই কোঅপারেটিভলি কাজ করে গর্ভাবস্থাটাকে নিয়ন্ত্রণ করছে। তাহলে বোঝা গেল তাহলে ফিমেল বডিতে কি করে কি কি হরমোনগুলো বেরোচ্ছে এবং তাদের কাজগুলো কি, এবং মেল বডিতে মেল যে গোনার টেস্টিস সেখান থেকে কোন হরমোনটি বেরোচ্ছে এবং তার প্রধান কাজটা কি, হয়েছে। এবার পার্টিকুলারলি দেখা যাচ্ছে যে টেস্টিস থেকে যে টেস্টোস্টেরন বেরোয় এটা ফিমেল বডিতেও খুব সামান্য পরিমাণ পাওয়া যায়। আবার অপরদিকে মেল গোনার থেকেও ক্লিয়ারলি রিসেন্ট অবজারভেশনেও দেখা যাচ্ছে যে অল্প পরিমাণ প্রোজেস্টেরন বা ইস্ট্রোজেনও পাওয়া যাচ্ছে, যেটার কাজ এখনো পর্যন্ত ঠিকঠাক ক্লিয়ারলি জানা যায়নি যে পার্টিকুলার কি কি কাজ করে সেগুলো, হয়েছে। এবার এই যে টেস্টিস থেকে যে টেস্টোস্টেরন বেরোচ্ছে এটা একদিকে যেমন মেল বডিতে প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারগুলোকে তৈরি হতে সাহায্য করছে, অন্যদিকে মেল বডিতে যে গ্রোথ, হয়েছে, একটা স্বাভাবিক পুরুষের যে দেহ গঠন, সুষম দেহ গঠন, সেইটা তার বিএমআর বাড়ানো, তার ডাইজেশন রেটটাকে বাড়িয়ে দেওয়া, বডি টেম্পারেচারটাকে বাড়িয়ে দেওয়া, এভরিথিং সেগুলো টেস্টোস্টেরনের প্রভাবেও হয়। একদিকে যেমন T4 T3 এগুলোও যেমন বিএমআর রেটটাকে বাড়ায়, অপরদিকে টেস্টোস্টেরনও মেল বডিতে বিএমআর রেটটাকে বাড়াতেও সাহায্য করছে, এর জন্য টেম্পারেচারটা কিছুটা সামান্য হাই হয়। বোঝা গেল? আচ্ছা, এবার এই যে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এরা ওই যে পিটুইটারি হরমোন যেগুলো আমরা পেলাম, যে GTH, FSH, LH এবং ICHH, এদের সাথেও এই পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক রেগুলেশন মেকানিজমে কাজ করছে, অর্থাৎ একটির ক্ষরণ অপরটির ক্ষরণকে যখন নিয়ন্ত্রণ করে তখন সেকেন্ড হরমোনটা কি করছে, তার নর্মাল সিক্রেশনের পর পূর্ববর্তী হরমোনের ক্ষরণটা বন্ধ করার জন্য পিটুইটারিকে সিগনাল দিচ্ছে এবং সেই সিগনালের প্রভাবে নেগেটিভ ফিডব্যাকটা কাজ করে এবং পিটুইটারি থেকে তখন হচ্ছে যে FSH হোক বা LH হোক বা ICHH ওর ক্ষরণগুলো বন্ধ হয়। তাহলে বোঝা গেল? তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ যেমন দেখছি যে থাইরয়েডের হরমোনগুলো ঠিক তেমনই টেস্টিস এবং ওভারির হরমোনগুলো হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক রেগুলেশনে কাজ করছে। তাহলে এখানে আমাদের আলোচনায় দেখো, হাইপোথ্যালামাস এবং পিটুইটারি আগের ভিডিও ক্লাসে আমরা বলে দিয়েছি, এখানে থাইরয়েড, প্যানক্রিয়াস, টেস্টিস, ওভারি, অ্যাড্রেনাল, এই সমস্ত এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো আলোচনা করলাম। এগুলো ছাড়াও পার্টিকুলারলি আরও কয়েকটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডও আমাদের বডিতে পাওয়া যায়, যেগুলো সম্পর্কে আমাদের জাস্ট ইন ডিটেলস না পড়লেও জেনে রাখাটা জরুরি। যেমন ধরো পিনিয়াল বডি, হয়েছে, যেখান থেকে মেলাটোনিন, পিনিয়াল বডির অবস্থান কোথায়, এটা হচ্ছে আমাদের ব্রেনে, যেখান থেকে মেলাটোনিন হরমোন ক্ষরণ করে। মেলাটোনিনের কাজ কি? মেলাটোনিনের কাজ হচ্ছে আমাদের যে বায়োলজিক্যাল রিদিমটা সেটাকে কন্ট্রোল করছে, হয়েছে। আমাদের যে হার্ট, হার্ট থেকে একটা হরমোন বেরো ANF, অ্যাট্রিয়াল ন্যাট্রিউরেটিক ফ্যাক্টর, এটা পার্টিকুলার। আমাদের স্কিন থেকেও অনেক সময় একটা হরমোন ক্ষরিত হয়, ভিটামিন ডি ডেরিভেটিভস, হয়েছে, সেটা একরকমের কাজ করছে, হয়েছে। তারপর আমাদের কিডনি থেকে হচ্ছে যে হরমোন ক্ষরিত হয়, আমাদের অ্যাডিপোস টিস্যু সেখান থেকে লেপটিন হরমোন ক্ষরিত হয়, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল থেকে গ্যাস্ট্রিন, কোলেসিস্টোকাইনিন, প্যানক্রিওজাইমিন, হয়েছে, ইত্যাদি হরমোনগুলো ক্ষরিত হয়, যেগুলো ডাইজেস্টিভ ট্র্যাক্টের বিভিন্ন রকম ফিজিওলজিক্যাল রোল প্লে করে, হয়েছে। তাহলে ওইগুলো মাইনর, আমাদের সিলেবাস অনুযায়ী ইন ডিটেলস এইগুলোকে পড়তে হবে, ওগুলো এক্সট্রা হিসেবে আমাদের জেনে রাখাটা জরুরি, হয়েছে। তাহলে এই যে ভিডিও ক্লাসটা আমাদের এখানে অ্যানিমেল সম্পর্কিত এবং অ্যানিমেল পার্টিকুলারলি হিউম্যান বডিতে কি কি হরমোন, তাদের কি কি কাজ, তাদের সোর্স, সেগুলো সম্পর্কে আলোচনাটা আমরা সম্পূর্ণ কমপ্লিট করলাম।